Hello, good afternoon. It's 2 p.m. I'm getting my first tattoo from Lizard Skin. খুব ভালো লাগছে পৃথ্বীরাজ তো অবভিয়াসলি খুব ভালো ট্যাটু আর্টিস্ট সেটা আমার বলার দরকার নেই থ্যাংক ইউ আই এম গেটিং মাই ওয়াইফ এন্ড ডটারস নেমস এন্ড দে ডেটস অফ বার্থ ট্যাটু অন মাই আর্ম দিস ইজ মাই ফার্স্ট ট্যাটু অনেক বছর ধরে ভেবেছি ট্যাটুর কথা নেভার রিয়েলি গট অ্যারাউন্ড টু গেটিং ইট ডান তো খুবই ভালো লাগছে লিজার স্কিনের নাম তো অনেক শুনেছি ইন্টারনেটে ফ্রম ফ্রেন্ডস ফ্রম অনেকেই এখান থেকে করেছে মানে আই হোপ টু গেট অ্যানাদার ট্যাটু ডান রিয়েলি সুন আর একটু ভাবনা চিন্তা করে নিই তবে করালে এখান থেকেই করাবো দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট ওই আর্টটা এখনো আছে জাপানে জাপানে কিছু দ্বীপ আছে যেখানে শুধুমাত্র ট্যাবুরি আর্টিস্টদেরই অ্যালাউ করা হয় এখনো মিডলের মুভমেন্টটা কি এরকম এরকম নাকি মিডলের মুভমেন্টটা এইরকম ওখানে নাও পাঞ্চিং অনেকে আমাকে বলেছে ট্যাটু করলে প্রোন টু ইনফেকশন অফকোর্স ইউ আর বিকজ ইউজিং এ নিডল কিন্তু এখানে একটা সিল্ড নিডল দেওয়া হবে সেটার পেছনে লেখা আছে এক্সপায়ারি ডেট ইউল হ্যাভ টু সাইন আ ফর্ম ইটস প্রপার এক কথায় বলতে গেলে ইটস প্রপার একটা প্রসেস ফলো করেই করা হয় তো যেখান সেখান থেকে না করানোটাই ভালো আই এম নট ট্রাইং টু পুট আদার্স ডাউন আই ডোন্ট নো অ্যাবাউট দি আদার ট্যাটু পার্লার ইন কলকাতা আই এম শিওর দ্যাট দে আর অলসো ভেরি গুড কিন্তু প্রথম ট্যাটু করতে আমি লিজার্ড স্কিনে এসেছি মাই এক্সপিরিয়েন্স ইজ 11/10 তো আই ডেফিনেটলি বি ব্যাক আর বাকিদেরও বলবো অনেকেই ট্যাটুর কথা ডিসকাস করেছে আমার সঙ্গে যখন আমি ডিসকাস করতে গেছি অনেকে করিয়েছে অনেকে এখনও করায়নি আমাকে দেখে হয়তো আরও কয়েকজন সাহস পাবে হাতে ধরে এটা হাতে ধরে ওই রকম মানে অত ডিটেইলে কাজ করতে হয় পেন্সিলে করালে মানে পেন্সিলে হাতের লেখা লেখাও তাহলে হাতের লেখাটা স্ট্রং হবে আরও এটা হচ্ছে সেই এবার ওটা করে তুমি এটা ধরো হাইজিনটা দেখে নেওয়াটা খুবই দরকার গোয়িং ইন টু ইয়ার স্কিন ইউ আর গেটিং ইঙ্ক পার্মানেন্টলি তো থিঙ্ক ইট থ্রু বি ক্লিয়ার অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট হোয়াট ইট মিন্স টু ইউ এগুলো মানে গুগল সার্চ করলেও এগুলি বলবে মানে প্রোজ অ্যান্ড কনস অফ গেটিং আ ট্যাটু তো আই এম ভেরি শিওর অ্যাবাউট মাই ওয়াইফ অ্যান্ড ডটার্স নেম অ্যান্ড দ্য ডেটস অফ বার্থ অ্যান্ড দ্যাট নাথিং আই উড ওয়ান্ট মোর ইন ফিউচার অন্য কিছু করাতেও পারি লেটস সি যদি সেরকম সিগনিফিকেন্ট কিছু পাই দ্যাট হ্যাজ মিনিং ইন মাই লাইফ শোল্ডারে করালাম এখন প্রফেশনটা এমন না এমন একটা জায়গায় করাতে হবে ইট ক্যান বি কনসিলড হয়তো ইচ্ছে তো অনেক রকম হয় মেসির মতন স্লিভ ট্যাটু করানোর ইচ্ছে ছিল কিন্তু সেটা এখন আর কি বলবো ঠিক আছে হোপফুলি মেসি ফ্যান বলে ইউ মেসি ফ্যান ওকে আর তোমার আপকামিং কি আছে মুভিজ আছে আপকামিং ফিল্ম ইজ বোমকেশ গোত্র অন দ্য 12th অফ অক্টোবর দ্যাট ইজ লেস দ্যান আ মান্থ টু গো ফর দ্যাট তো অনেক ছবি বাংলা ছবি রিলিজ করছে একসঙ্গে বাংলা ছবি দেখুন সাপোর্ট করুন হলে গিয়ে বউ আর মা তো জানে অবভিয়াসলি আমার বউ ঘুরেও গেছে এখানে একবার আমার সাথে তবে বাবার রিয়াকশনটা কি হবে আই এম নট সো শিওর দেখি গিয়ে দেখাবো বাট ইট লুকস রিয়েলি নাইস আই ক্যান্ট ওয়েট টু শো ইট অফ মানে আই এম ভেরি হ্যাপি উইথ হোয়াট হ্যাজ বিন ডান অন মি আই এম গ্ল্যাড আই টুক দিস ডিসিশন আই হ্যাভ আ স্ট্রং ফিলিং আই উইল বি ব্যাক